সুইচ টু বাইং, এরপরে একটু ক্লিক দেন আপনার কিসের ছবি, স্যার? আপনার ছবির বাম পাশে আবার একটু ক্লিক দেন তো আমি দেখি কোনটা বলেন তো। সুইচ টু বাইং, 1 মিনিট দেখেন, 1 মিনিট। এখন এখানে ক্লিক আছে বলেন তো। I'm professional services and connect with freelancers. We will set this as your default mode. তো আপনি দেখেন সুইচ টু বার এখন লেখা আছে, কি বলেন তো, সুইচ টু বাইং। বাইং মানে কি, আপনি কিনবেন, অর্থাৎ আপনি ভালো একটা বিষয় আমি দেখাই দিলাম আপনাকে একেবারে স্টার্টিং লেভেল থেকে, যেটা আমরা খুব পুরাতন নালি দেখায় না, সহজে দেখাও না এটা কাউকে। তো দেখেন আপনি এই একই আইডি দিয়ে সেলও করতে পারবেন, আবার একই আইডি দিয়ে কি করতে পারবেন, কিনতেও পারবেন। মানে আপনি যদি কোনো ওয়েবসাইট কারোর কাছে বানিয়ে নিতে চান ডলার পেমেন্ট করে, তাও কিন্তু আপনি পারবেন। কি করে, এখন আপনি যে কোনো একটা গিগ সার্চ করে, আপনি এখানে যারা ওয়েবসাইট তৈরি করে তাদের দ্বারা কিন্তু আপনি ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন, ক্লিয়ার? আর এখন যদি আপনি সুইচ টু বাইং এ ক্লিক দেন, তাহলে লিখা হবে সুইচ টু সেলিং, তখন আপনি হয়ে যাবেন সেলার। মানে আমার নেট মানে চলে গেছিল, হ্যাঁ দুঃখিত, আমার চলে আসছে কিন্তু কেন চলে গেল বুঝতে পারলাম না, নেট এর কাজ করবো এরকম হয় না তো, এদের নেট সার্ভিস অনেক ভালো আবার। হ্যাঁ দেখেন সুইচ টু বায়ার, আপনি একটু আগে যে কাজগুলো যে অবস্থানে ছিলেন সেটা ছিলেন সুইচ টু সেলিং। আমরা সাধারণত সবসময় যেহেতু আমরা আমাদের পণ্যগুলো সেল দেবো, আমাদের পণ্য কি শোরুম, আমাদের পণ্য হচ্ছে শোরুম, যে আমরা কাজ করে দিব কোথায় থেকে, বাসায় থেকে, ঠিক আছে, আমরা কাজ করে দিব বাসায় থেকে, অর্থাৎ আমরা কি, আমরা শোরুম সেল করব, ঠিক আছে। আর এখন যদি আমরা কারো শোরুম কিনি, তাহলে আমরা এখন যে মুডে আছি এই মুডে থেকে কিনতে পারবো, ঠিক আছে। তাহলে একটা আইডি দিয়ে আপনি বায়ারও হতে পারবেন, একটা আইডি দিয়ে আপনি সেলারও হতে পারবেন। এই বিষয়টা কি পুরোপুরি ক্লিয়ার হলেন আপনি? জি স্যার। ওকে, তাহলে এখন আপনি আবার সুইচ টু বায়ারে ক্লিক দিন। জি, একটা ক্লিক দিলে হবে। এই পেস্টে স্যার আগে আমি ক্লিক দিয়ে রাখছিলাম। ও ছবির উপরে জি, এবারে প্রোফাইলে যান। নেট মানে একটু স্লো হয়তো, রিলোডে ক্লিক দিন তো ম্যাডাম, রিলোডে। হ্যাঁ এখন আপনি জি, এখন আপনি মোর অপশনে ক্লিক দেন তো, মোর অপশনে ক্লিক দিয়ে বার রিকোয়েস্ট, আসতেছে না কেন কিছু, ওই গিগ গুলা কি যেগুলো নতুন করে তৈরি করছেন ওগুলা কি সবগুলো দিছেন, মানে সবগুলা ইয়ে করে অ্যাকসেপ্ট করছেন? ও নিচে সেভ হয়েছে? এরকম অবস্থা দেখাচ্ছে। আমি আপনি ইয়ে করেন আপনার শ্রেষ্ঠ বাহিনী, ঠিক আছে, তো মাউসটা একটু নিচের দিকে নিয়ে যান তো, হালকা হালকা মাউস কাজ করতে। আচ্ছা দেখি কি সমস্যা,
টেস্ট দিতে গেলে আমার ফেল করলে আরেক দিন বুঝতে পারছেন জি তাহলে আমারটা সে পাবলিশ করবে কিভাবে পাবলিশ করার বিষয় তো যাচ্ছে এখন আমরা কোনো আরেকটা অপশন ওপেন করার কথা কিন্তু অপশনটা আসতেছে না কেন অপশনটা ওই দিন পাবলিশ না করে ওইটা হচ্ছে ড্রাফটে চলে গেছে তো ড্রাফটে চলে গেলে সেখান থেকে আমরা কি করতে পারি হ্যাঁ এটা দেন তো ক্লিক দেন তো এটার এডিট অপশন থেকে আমরা এডিট করতে পারবো কিন্তু আচ্ছা এডিট অপশন থেকে এডিট করেন তো এখন যান নিচের দিকে যান ম্যাডাম এখানে সবকিছু ঠিক আছে তো টাইটেল এন্ড সাব টাইটেল একটু চেক দিন ভালো করে চেক দিন আপনার ডিজিটাল মার্কেটিং জল সব হয়ে আছে কেন সেটাই তো কিন্তু জল সব হয়ে আছে কেন করছেন সেভ করার পরে এরকম দেখায় সেভ করার পরে তোর পরের অপশন দেখাবে সেভ করার পরে এরকম দেখাবে কেন সেভ করার পরে এর পরের অপশন আসবে আবারও সেভ দেন তো এখানে স্যার লিখেছি নোট সাম ক্যাটাগরিজ রিকোয়ার্ড দেয়ার সেলার্স ভেরিফাই দেয়ার স্কিলস কি বলছে সাম ক্যাটাগরিজ রিকোয়ার্ড দ্যাট সেলার ভেরিফাই দেয়ার স্কিল মানে কি বুঝাচ্ছে হ্যাঁ করছে তারপরে কি হয়েছে সেটা তো সমস্যা নেই চলে যাওয়ার কথা রাইট চলে যাওয়ার কথা জি আপনি এ করেন এই যে আপনার এর ভিতরে গিগের ভিতরে টাইটেলটা কোন পর্যন্ত দিয়েছেন ভালো I will build any gig, any digital marketing manager and key, and email, and Gmail. Gmail মধ্যে লাল দাগ উঠে আছে। তাহলে ইমেল দেন, ইমেল দেন। ইমেল মার্কেট, ইমেল মার্কেটিং। এখন আপনার ইয়ে করেন এখন সাব ক্যাটাগরিটা নিচে একটু চেঞ্জ করে দেখেন তো হ্যাঁ দেখি তো অন্যটা দেন তো দেখি ডিজিটাল মার্কেটিং শো করে কিনা সোশ্যাল মিডিয়া ম্যানেজার আপনি দিয়েছিলেন কি সোশ্যাল মিডিয়া ম্যানেজার ম্যানেজমেন্ট সোশ্যাল মিডিয়া মিডিয়া ম্যানেজমেন্ট এখন কি কি আছে এখানে আর প্রোফাইল সেটআপ ইনস্টাগ্রাম ইন্টিগ্রেশন অ্যানালিটিক্স এন্ড ট্র্যাকিং না এখানে তো আর কিছু দেওয়ার মতো নেই কিছু অন্যটা দিয়ে দেখেন তো দেখি সোশ্যাল কন্টেন্ট বা অন্যটা দেন তো দেখি তাও তো আসে না তাও তো আসে না এখন আপনি নিচের দিকে যান
সেভ দেন দেখি সেভ চেঞ্জ হচ্ছে কিন্তু ওখানে চেঞ্জ হচ্ছে না এখন উপরে যান উপরে ডাইন পাশে দুইটা সেভ আছে না দেখেন তো ম্যাডাম ওই অ্যাকাউন্টে এখানে এখানে দেন তো দেখি জি সেভ সেভ এন্ড প্রিভিউ সেভ এন্ড প্রিভিউ তো দিয়ে দেখেন তো কেমন আছে কেমন দেখাবে তাই না দেখি নিচের দিকে যান ভালো দেখাচ্ছে তো হ্যাঁ ভালো করে তো তৈরি করছেন ঠিক আছে তো সুন্দর হয়েছে দেখছেন সময় দিলে সুন্দর করে সবাই এ করতে পারে কাজ করতে পারে সময় দিলে এগুলো কাজ করতে পারে নিচ দিকে যান হ্যাঁ যান নিচের দিকে যান ভালো দেখাচ্ছে তো অনলাইনে আছেন সেটা দেখাচ্ছেন ঠিক আছে উপরে কম্পিয়ার প্যাকেজ এটা ক্লিক দেন তো পরিবর্তন হলো নিজের সেভে দেন তো জি নিজের সেভ ওদিন গিগটা পাবলিশড হয়ে গেলে ঝামেলা করতো না কিন্তু পাবলিশটা এখনও করা যায় আমরা পরের দিনও করি দুই দিন পরেও করি ঝামেলা তো হয় না উপর দিকে যান এরকম হচ্ছে কেন ঠিক আছে তো নিচের দিকে সেভ দি এটা সেভ দি হ্যাঁ তারপর উপরের দিকে যায় প্রাইজিং আছে ডেসক্রিপশন অ্যান্ড এপিকিউ নিচের দিকে যান তো সেভ দেন তো আরো উপরে যান
requirement and description. Description टा check दें तो দেখেন তো আপনার ডেসক্রিপশন ঠিক আছে, এগুলো ঠিক আছে, 1157 শব্দ 1200 শব্দ ঠিক আছে, তো আরো নিচে যান, আরো নিচে, হ্যাঁ সবই তো ঠিক আছে। এখন রিকোয়ারমেন্টে যান, রিকোয়ারমেন্ট লোগান স্পেসিং সেভেন সেভ দিয়ে দেন। হ্যাঁ উপরে যান, সব চেঞ্জ আছে, সব তো ঠিক আছে, সবই ঠিক আছে। আচ্ছা আমরা দেখি তো আমার মনে হয় এখানে দেখেন আপনি, এটা হবে জিমেইল মার্কেটিং, ড্যাশবোর্ডে যান এখান থেকে আপনি সুইচ টু সেলার উপর ক্লিক দেন, সুইচ টু
সার্ভিস টু বাইং বাইং এর উপর ক্লিক দে এখন আপনার ইয়ে করবে এখন আপনি এখানে সার্চ দেন মানে এখানে ওই যে এরা এরা কি ইয়া এরা এরা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনি ইয়ে করেন এখানে সার্চ বক্সে আপনি জিমেল মার্কেটিং বলে সার্চ দেন জিমেল মার্কেটিং ইমেল মার্কেটিং হ্যাঁ এখন দেখেন ইমেল মার্কেটিং ওদের কি লিখছে আই উইল ম্যানেজ ইওর ইমেল মার্কেটিং এন্ড মেইল চিপ এন্ড মেইল চিপ এরপর আরো কি কি লিখছে এরা এরকম লিখছে আপনি একটা ফলো করেন যে কোনো একটা অন্যরা কি লিখছে অন্যরা ওই পাশের ট্যাবে যান পাশে না পাশের ট্যাবে বাম পাশের ট্যাবে যান তাহলে দেখতে পারবেন বাম পাশের ট্যাবে এটা জি জি যান এই যে এখানে দেখেন কি বলছে আই উইল ক্যাম্পেইন করবে 10 মিলিয়ন জিমেইল লিস্ট ফর ইমেল মার্কেটিং ওটা তো টার্গেট দিয়ে দিয়েছে ওটা আমরা লিখব না এরপর বলছে কি ওটা নিতে পারেন এটা হ্যাঁ হ্যাঁ জি কি সরি আপনি নেন আই উইল বি ইওর ভিএ ভিএ কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আচ্ছা আপনি আপনি এ করতে পারেন তাহলে এটা নেন দুই নম্বর মেয়েটাকে নিতে পারেন যেটা আপনি যেটা আপনি ওপেন করে রাখছেন যেটা আপনি ওপেন করে রাখছেন তাহলে ওটার থেকে ওটাকে ফলো করেন তাহলে আপনি ইয়ে নেন এখান থেকে ওটা লিখেন তাহলে ও কি লিখছে না ওই মেয়েটা কি লিখছে I will manage your email marketing on MailChimp and Gmail. I will manage your তাহলে এটা নেন এটা কপি করেন বা এটা আপনি লিখেন ওখানে যে কপি করা কিন্তু ভালো না বুঝছেন কপি করা কিন্তু আমাদের ঠিক না আমাদের নিজেরা নিজেরা লিখে আসি কিছু না এখানে এটা ছেড়ে দিয়ে পরে আমি কিছু ইয়া করে আপডেট করি জি জি এই করে দিছি আই উইল ম্যানেজ মৌসুমি করে দিছি ইওর ইমেল মার্কেটিং and MailChimp on Gmail and MailChimp আমি Gmail টা আগে নিয়ে যাই MailChimp টা পরে নিয়ে আসি আনতে পারেন কিন্তু Gmail এ লাল দাগ উঠতেছে আই উইল এও কি বলছে দেখি একটু পরিবর্তন করা যায় কিনা আই উইল ম্যানেজ ইওর ইমেল মার্কেটিং ইমেল মার্কেট করবে ওয়ান ওয়ান ইমেল ইমেল দিয়ে আর মেইল চিপ দিয়ে ওয়ান ইমেল কালেক্ট এন্ড মেইল চিপ আচ্ছা ওটাই থাক নাকি ওটা থাকবে না আর পরিবর্তন করার দরকার আছে পরিবর্তন করলে কি লাগবে ইমেল লিখতাম আমরা লিখতে চাচ্ছিলাম যে ইমেল কালেক্ট অ্যান্ড মেল চিপ অ্যান্ড সেন্ড মেল চিপ এরকম লিখতে চাচ্ছিলাম কিন্তু ওরটা বোঝাচ্ছে যে মনে হয় ইমেলের মাধ্যমে আপনার ইমেল ম্যানেজ করবে আর মার্কেটিং করবে
মার্কেটিং ম্যানেজ করবে, সেটা ইমেলের মাধ্যমে করবে আবার মেইল জিপের মাধ্যমে করবে, তাই না? হ্যাঁ জি জি, ওর তো ভালো বুঝা হচ্ছে এটা আর কি। নো প্রবলেম আছে, তাও ওরটা থাক, ওরটা থাক, আমরা নিচে নিচে সাব ক্যাটাগরি দেখি। এখন হচ্ছে একটা সিলেক্ট ক্যাটাগরি, এখন এটাতে ক্লিক করা যাচ্ছে, ওইটা তো আমার তো করা যায়। এখান থেকে ইমেল মার্কেটিং দেখেন একটা আছে, আছে না ডিজিটাল মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং নাই, ইমেল মার্কেটিং নাই, তাহলে মনে হয় সাব ক্যাটাগরি ইমেল মার্কেটিং আছে, তাহলে ডিজিটাল মার্কেটিং দেন তো, সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি ইমেল মার্কেটিং দেন। মানে আগের গিগটা হলো আপনার, আগের গিগটা হলো আপনার, আগের একটা হলো হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর এটা হচ্ছে ইমেল মার্কেটিং, ঠিক আছে? জি জি জি, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এরপরে হচ্ছে আমরা সার্ভিস টাইপ, কী কী টাইপের সার্ভিস দেবেন? কপি রাইটিং আর কপি টাইপিং এর পার্থক্য কি? কপি টাইপিং এটা আলাদা বিষয় আর কপি রাইটিং এটা আলাদা বিষয়, আলাদা বিষয়। দুটো কপি করে লেখা, একটা টাইপ করবে আর একটা লিখবে, তো না 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 এটা দুটো পুরো বিষয়টা আলাদা। আজকে গুগল, আজকে আমি ক্লাস শেষে পরে আপনি গুগলে সার্চ দিবেন কপিরাইট, কপিরাইট বলে দেবেন, দেখবেন ওখানে বেশ লেখা আসবে, লিখা আসলে বোল্ডে বুঝতে পারবেন আপনি যে কপিরাইটটা কী আসবে আর কপি টাইপ। এটা এখন কী দিব? এটা হচ্ছে সার্ভিসটা ইমেল টেমপ্লেট, ইমেল টেমপ্লেট আমরা বানাতে পারবো, ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট অডিয়েন্স ডেভেলপমেন্ট, আমরা অডিয়েন্স ডেভেলপমেন্ট করবো, অডিয়েন্স ডেভেলপমেন্ট। এখান থেকে আপনি কোনটা দেবেন বলেন তো, মেল চিপ তো দেবেনই, তারপরে তারপরে কী দেবেন? ক্যাম্পেইন মনিটর আছে, অ্যাক্টিভ ক্যাম্পেইনার আছে, অনেক বিষয় বুঝছেন, সবাই বুঝতে পারেন না। অ্যাক্টিভ অ্যাক্টিভ ক্যাম্পেইনটা দেন, রাইট সাইড থেকে অ্যাক্টিভ ক্যাম্পেইন দেন। এটাতে কি করতে হয়? অ্যাক্টিভ ভাবে ক্যাম্পেইন করবো আমরা। এরপরে আমরা সার্চ ট্যাগ লিখি, কি কি ট্যাগ আমাদের সার্চ করে পাবে, তাহলে আমরা প্রথমে লিখি জিমেইল মার্কেটিং, জিমেইল মার্কেটিং কিছু আসছে তাহলে এন্টার। এখন লেখেন তো ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং, এক মিনিট এক মিনিট, ইমেল লেখার পর সময় দিবেন, ইমেল ক্যাম্পেইন, ইমেল স্পেস দেন তো দেখি কি আসে, তারপরে কি আসে, এগুলো ইমেল লিস্ট, ইমেল লিস্ট দেন, তারপরে দেন ইমেল ক্যাম্পেইন, ইমেল ক্যাম্পেইন, তারপরে দেবেন ইমেল লিস্ট, ইমেল মার্কেটিং, ইমেল ক্যাম্পেইন, তারপরে আরও তো দুইটা দিতে পারবেন তাই না, আরও আরও দুইটা দেন, মেইল চিপ দেন, মেইল চিপ, এরপরে
চাকরি দেওয়া যায় আর মেইন মেইন বিষয়ে কি সাজ দিতে পারে, তাই না? মেইন বিষয় দিয়ে এগুলোই সাজ দিই। মেইল লিস্ট, মেইল, মেইল মার্কেটিং, মেইল ক্যাম্পেইন, মেইল চিপ, তারপর হচ্ছে আরেকটা আছে ইমেল সাইন। ইমেল সাইন দেন তো ম্যাডাম, দেখেন তো আছে কিনা ইমেল সাইন। হ্যাঁ দেখেন কি কি আছে, পড়েন ইমেল সাইন, ইমেল অ্যাকাউন্ট, ইমেল সাইন দেন তো, স্পেস দিয়ে সাইন, ইমেল অ্যাড্রেস, লিস্ট, লিস্ট, ব্লাস্ট, ক্যাম্পেইন, অ্যাকাউন্টস, অ্যাকাউন্ট দেন। আচ্ছা দেন, অ্যাকাউন্ট সহজ আছে, কিন্তু ইমেল লিস্টটা হালকা কঠিন, একদিন দেখা দিলে পারতেন, সহজ আছে। হ্যাঁ একটা এটা দিন, অ্যাকাউন্টটা তো ওরকম লিস্ট তো সব দিলাম একটা। হ্যাঁ ওই যে ইমেল অ্যাকাউন্ট দেন, ইমেল সাইন একটা কাজ আছে, ভালো কাজ, বুঝছেন? হ্যাঁ নিচে নিচেরটা দেন, নিচেরটা এস আই জি ইমেল সাইন। হ্যাঁ এটা দেন। আপনি ইয়ে করেন তো ডাইন পাশে, ডাইন পাশে এই ট্যাবে ক্লিক দেন তো, ডাইন পাশে ট্যাব না তার আগের ট্যাবে ক্লিক দেন তো, ক্লিক দেন উপরে কর্নারে যান তো, কর্নারে এখানে লেখেন তো, এখানে লেখেন তো ইমেল, ইমেল সাইন সার্চে। হ্যাঁ হ্যাঁ সার্চে মানে কি কি কাজ আছে, আমি তো বললাম অনেক কাজ আছে। ইমেল লিস্ট, ইমেল সাইন, এই যে ইমেল সাইন, ইমেল সিগনেচার, সরি ওটা সাইন না সিগনেচার, আমার ভুল হয়েছে, সিগনেচারে ক্লিক দেন, এখান থেকে ইমেল সিগনেচারে ক্লিক দেন। হ্যাঁ এটারও আপনি একটা আলাদা গিগ বাড়াবেন। হ্যাঁ এন্টার দেন, দেখেন কি কি কাজ আছে, কে কত টাকার কাজ পাচ্ছে, এখানে এই কাজটা ব্যাপক পায়, ইমেল মার্কেটিং এর মতো আরো বেশি পায়, দেখেন 375টা কাজ করছে, দেখছেন ম্যাডাম, দেখছেন কতগুলো, 312টা কাজ করছে, 3866টা কাজ করছে, একবার 1000টা। আচ্ছা আপনি আপনি আপনার গিগে যান, আপনি আপনার গিগে যান, আপনি এখানে ইমেল সাইন টা কেটে দিয়ে সিগনেচার দিন, ইমেল সিগনেচার, জি জি, আরো একটা কেটে গেছে মনে হয়, সমস্যা না আবার লেখা যাবে, কোনো সমস্যা না আবার লেখা যাবে, দেন আপনি দেন, দিতে থাকেন। এরপরে আপনি আর একটা গিগ বানাবেন আগামীকালকে, ঠিক আছে? বেশিরভাগ লোকই কাজ পাবে না, কথা বুঝতে পারছেন? বেশিরভাগ বেশিরভাগ লোক মানবেও না, কাজও পাবে না, খালি ওই যে বসে থাকবে, বলবে কি আমিও তো গিগ করছিলাম, আমিও তো অ্যাকাউন্ট করছিলাম, আপু আমি কাজ পাই নাই কেন? দেখেন আপনি দুই একটা কাজ পান, তারপর দেখেন এরকম কমপ্লেন অনেক আসবে আপনার কাছে, বলি বাইরে রিকোয়েস্ট আসে না কেন, জীবনে আসবেও না, কারণ ওরা হচ্ছে ওই খালি মশা মারে, তার কারণে আসবে না। আপনি যে থ্রি প্যাকেজ ওপেন করেন, থ্রি প্যাকেজ ওপেন করেন, না না থ্রি প্যাকেজ, এই যে থ্রি প্যাকেজ আসছে না, থ্রি প্যাকেজ, এটাতে ক্লিক দেবেন, গো গট ইট। এখন আপনি ইয়েগুলো ইয়েগুলো বিষয়গুলো লেখেন ম্যাডাম নিজের মতো করে, ও কি লিখছে একটু দেখে আসেন আপনার সহপাঠী, ও মার্কেটে কতদিন আগে আছে ম্যাডাম দেখেন তো, ম্যাডাম ও কতদিন সিনিয়র আপনার দেখেন তো একটু, বাংলাদেশি মনে হচ্ছে, যে হিজাব পড়ছে, বাংলাদেশি নামে দেখছেন, গত বছর অক্টোবর মানে এক বছর,
বেশি দিন সিনিয়র না কিন্তু আপনার, বুঝতে পারছেন, বেশি দিন সিনিয়র না, দেখছেন নাম বেশি দেখছেন হাজার বড় লাগে কিন্তু পিকচার দিতে ঠিক মতো দেখছেন, আজ সমস্যা নাই না করবে লাগে থ্রি আওয়ার্স ইয়ে কাজ করে উইকলি রেসপন্স টাইম আর থ্রি ডের আগে একটা ডেলিভারি দিছে। হ্যাঁ আচ্ছা নো প্রবলেম, দেখেন ও কী কী লিখছে, ও ইয়ে লিখছে কী কী দেখেন ও ইয়েগুলো, আই উইল সেন্ড 400 ইমেল ম্যানুয়ালি $10, আপনি আপনি $5 দেন। আপনার ইচ্ছা, আপনি চাইলে $200 দিতে পারেন, $5 দেন। It is calculated. They will send and deliver 15 million targeted bulk mails to receive inbox. Bulk mail lo patate parbo. Thik ache? To recipient inbox. Inbox er moddhe bulk mail patate parbe. বাল্ক মেইল আবার ইয়ে করতে হয় কিনতে হয়, তখন বাড়ার টাকা দেবে যদি বাল্ক মেইল পাঠায়, ঠিক আছে কোনো সমস্যা নেই। হ্যাঁ দেন এটা দেন, ফিফটিন মিলিয়ন টার্গেটেড মানে 15 মিলিয়ন মানে তো অনেক ব্যাপার, 1 মিলিয়ন সমান কত 10 লাখ না, তো 15 মিলিয়ন মানে 10 লাখ ইন্টু 15 যেটা আসে সেটা, তো এতগুলো আর কি করছে, এতগুলো মিলিয়ন টার্গেট করছে, আপনি 10 মিলিয়ন দেন, ঠিক আছে আপনার অটোগুলো লিখতে হবে, তা না আর আপনি বাল্ক মেইল একটা সফটওয়্যার বুঝছেন, ওটার মাধ্যমে লাখ লাখ মেইল একবারে পাঠায় দেয়, আমরা যেরকম চিপ মেইল কি আপনি চিনতেন বলেন, মেইল চিপ আপনি চিনতেন না না, তাহলে এটা এখন জেনে ফেলছেন যে এক ক্লিকই 2000 মেইল একবারে পাঠানো যায়, এটা কি জানছেন, তাই না, এবং সেটা ফ্রিতে, তাই না বলেন, তাহলে বাল্ক মেইলটাও কিনতে হয়, একটা সফটওয়্যার কিনতে হয় ওটা বাল্ক মেইল বলে, ওটা হচ্ছে আপনার এক ক্লিকই লাখ লাখ লোককে মেইল পাঠানো যায়, এটা এতটুকু কি বুঝতে পারছেন, শিক্ষিত মানুষের জন্য ইশারায় যথেষ্ট যদি কিনা সে চিন্তা ভাবনা করে এবং ভাবে, তো এটা আর কি করা যায়, ঠিক আছে, তো আপনি লিখতে পারেন যে মিলিয়ন পিপল টার্গেটেড আপনি 15 মিলিয়ন নাও দিতে পারেন, মানে মা মেনশন করে নাও দিতে পারেন, কথা ক্লিয়ার ম্যাডাম, হ্যাঁ দেন, তার দেন ঘাটা ঘাট দেন, অনেক সময় লেগে যাবে আমাদের, বাল্ক মেইল টু, তারপর কি আছে কি আছে আসে না, দেখেন লিখে দেন রিসিপিয়েন্ট আসছে তো, এখন আসছে তো এত সমস্যা নেই, লিখে দিলে ভালো, রিসিপিয়েন্ট ইনবক্স, হ্যাঁ তারপরে ইয়ে, হ্যাঁ দেন আপনি একদিন দেন, ডেলিভারি টাইমটা ক্লিক দেন, ডেলিভারি টাইম ড্রপ ডাউন মেনুতে ক্লিক দেন ম্যাডাম, ডেলিভারি টাইমের সঙ্গে ড্রপ ডাউন মেনু আছে, ম্যাডাম আপনি কি শুনতেছেন আমাকে,
তারপর হচ্ছে অডিয়েন্স সিগমা, হ্যাঁ নিচে যান, হ্যাঁ অডিয়েন্স সিগমা লাইভ মেসেজ ডেভেলপমেন্ট, হ্যাঁ এরপর নিচে যান, নিচে যান ইমেল সেন্ড, হ্যাঁ পাঁচ ডলার দেন, হ্যাঁ ইমেল সেন্ড, ইমেল সেন্ড দিলে ক্লিক দিব, হ্যাঁ দেন, দিলে দেন এগুলো অপশনাল, দেন ক্লিক দেন। আচ্ছা এটা আপনি এ করেন ইমেল সেন্ড এক দিলে এক দিন পাঠাবেন, হ্যাঁ এরপরে হচ্ছে পাঁচ ডলার, পরেরটাই যান, পরেরটাই যান। ভালো কাজ করছে, 2019 সালে এসে প্রায় 24টি খালি রিভিউ পাইছে 5 স্টার এবং আরো কাজ করছে। একটু ফাস্ট করতে হবে, $15 দিন। তারপর 3 নম্বরে প্রিমিয়াম করেন, হ্যাঁ আপনাকে যে কাজটা বলছি এই কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? এটা আপনি করবেন কাল পরশুর ভিতর করে ফেললে আপনি মনে করেন পরের দিন থেকে কাজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এক দিনে 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন, ঠিক আছে? আর সেন্ড ওভার কী করে পাঠাতে সেটা তো আমি দেখিয়ে দিলাম গতদিন, আমার আজকেও আমার তো অনেকগুলো সেন্ড ওভার আসছে, দেখা যাবে, তবে কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ ঠিক করেন, সিলেক্ট হয় না, এটা 1000 করে দেন। তিন দিন দিয়ে দেন, হ্যাঁ দেন, 3 দিন বা 4 দিন যেটা দেবেন দেন।
কিছু আসে না কেন? হ্যাঁ আসছে তো, এখন ডিসক্রিপশন লোকে নেট অনেক স্লো আপনার জন্য। ডিসক্রিপশন কি কপি করবেন? আরুনেন আরুনেন উপরের দিকে যান, পরে দেখেন কোনটা কোনটা ভুল আছে, কোনটা কোনটা সমস্যা আছে দেখেন। ওয়েলকাম টু মাই গিগ, এটা একটু কালো করে দেন। জি বোল্ড করেন, একটু ফাস্ট করেন, বোল্ড বোল্ড বোল্ড। এই যে নিচে ম্যাডাম মনে নাই কেন? এখন দেখেন মেটাটা লেখা ঠিক আছে কিনা দেখেন। পড়েন খুব ফাস্ট পড়েন ম্যাডাম, দেখেন ঠিক আছে কিনা। যে 1200 শব্দের উপর উঠে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে ম্যাডাম ঠিক আছে। এখন এই সবকিছু ঠিক থাকলে দেখেন ভালো করে চেক দিয়ে আমি তো চেক দিচ্ছি না, আপনি চেক দিয়ে দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউ দেন। আরেকটা ক্লাস আছে তো একটু কষ্ট করে সেভেন কন্টিনিউ দেন। স্যার জি বলেন, এই মেইল প্ল্যাটফর্মটা কি মেইল চিম আর ক্যাম্পেইন মনিটর দিব নাকি জিমেইল দিব? মেইল চিম আর জিমেইল
ওই যে ক্যাম্পেইন মনিটর, ওখানে যে আমরা অপশনাল গুলো দেখছি না, ওই যে একটু আগে আমরা দিয়ে আসলাম না ক্যাম্পেইন, ওই যে অ্যাক্টিভ ক্যাম্পেইন দিয়ে এলাম, ও ওরকম দিছে আর কি। তো আপনি দেন এখানে আরো একটা দেন চাইলে, আপনি তো 1200 শব্দবিন্দু লিখতে পারবেন। লিখেন লিখেন তাড়াতাড়ি লিখেন। জিমেইল সেন্ড দেন, সেন্ড দেন। এরপরে হচ্ছে থ্যাংক ইউ, ওকে। এরপর হচ্ছে আমরা 7 কন্টিনিউ। অপরে সব কিছু ঠিক আছে তো, চেক দিছেন? ঠিক থেকে ঠিক। এখন আমরা চলে আসছি ডেসক্রিপশন। ডেসক্রিপশনে ডেসক্রিপশন হচ্ছে নাকি ডেসক্রিপশন শেষ করলাম, দেখি উপরে দেখি, উপরে দেখি কি রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট আছে। এখন রিকোয়ারমেন্ট আপনি জিমেইল পাঠাতে গেলে কি নেবেন তার কাছে? ইমেল অ্যাড্রেস, ইমেল লিস্ট। হ্যাঁ, ইমেল লিস্ট নিতে দাম বা ইমেল লিস্ট সে আপনাকে দিতে পারে, তাই না? ইমেল লিস্ট দিতে পারে, অথবা আপনার কাছে ইমেল চাইতে পারে, লিস্ট চাইতে পারে, তাই না? তো আপনি চান তার কাছে কাজ করতে গেলে কি কি চাবে? অথবা আপনি লিখতে পারেন টার্গেট ইমেল লিস্ট। ম্যাডাম টার্গেট ইমেল লিস্ট একটু ফাস্ট করুন ম্যাডাম, টার্গেট ইমেল লিস্ট। তারপর আর কি চাওয়া যায়? কমা দেন। হ্যাঁ কমা দেন, আর কি চাবেন? টার্গেটেড ইমেল লিস্ট। তারপরে হচ্ছে টার্গেটেড ইমেল লোকেশন, টার্গেটেড ইমেল লোকেশন যত পারি, ইমেল এন্ড পাসওয়ার্ড, টেমপ্লেট। তারপর আর একটা বললাম না কি জানি একটা বললাম, ইমেল টার্গেট লোকেশন, ইমেল লোকেশন, টার্গেট লোকেশন। তো ওনারা টার্গেট করে দেয় তো একটা লোকেশন টার্গেট করে দেয়, আপনি টার্গেট লোকেশন নিতে পারেন। হ্যাঁ এই দুটাই থাক। এরপরে হচ্ছে আপনি অ্যানসার টাইপ, অ্যানসার টাইপ দেন। স্ট্যাটাস ফাইল যদি লাগে জি। এরপরে দেন অ্যাড, এরপরে দেন 7 কন্টিনিউ। হ্যাঁ এখানে ইমেল মার্কেটিং এর জন্য 3টা গিগ বানাইতে হবে, আপাতত 1টা করে পাবলিশ করে তারপরে আপনি পরে বানিয়ে। আপাতত ইমেল মার্কেটিং এর কোনো গিগ কি আছে? তাহলে আপনি এই এরকম একটা ছবি দিয়ে, মেয়েটার মতো একটা ছবি দিয়ে, ছবি দিয়ে একটা সুন্দর করে বানায় ফেলেন, বানায় তো পাবলিশ করেন নিজে নিজে, ঠিক আছে? পারবেন না নিজে নিজে পাবলিশ করতে পারবেন? মানে জি জি পাবলিশড আসবে, সব কিছু আসবে, সব কিছু আপনি পাবলিশ করবেন, একবার ফিনিশ সব কিছু ফিনিশ করে তারপরে এ করবেন। এটা সময় লেগে যাবে, তো এগুলো আগে থেকে বানায় রাখতে হয়। বানায় রেখে যে স্যার আমি এটা বুঝতেছি না আমাকে বুঝাই দিন, তখন আমরা বুঝাই দিতে পারি। এগুলো আমরা করতে গেলে অনেক সময় লেগে যায় আর আমাদের এত সময় থাকে না। হ্যাঁ এটা আর কি অন্য করে বলে আপনি তাহলে বানায় ফেলেন, যেভাবে বানাইছেন সুন্দর করে বানায় ফেলে, বানায় ফেলে পাবলিশ করবেন, কিন্তু অবশ্যই পাবলিশ করবেন। পাবলিশ ছাড়া কিন্তু আপনি কাজ পাবেন না, কথা বুঝতে পারছেন? পাবলিশারা কিন্তু কোনো রকম কাজ পাবেন না। যেটা যুক্তিটা দিলাম পরামর্শ, এই পরামর্শ অনুযায়ী কাজ করেন, কালকে থেকে কাজ পেয়ে যাবেন। দুইটা দিন পরিশ্রম করেন, দুইটা দিন, দুইটা দিন তো করলেন, আর দুইটা দিন করেন, করে যেটা বললাম সেটা করেন, করলে আপনি কাজ পাবেনই, মাস দিয়ে কাজ পাবেন। হ্যাঁ না করলে কাজ আপনার হবে, কিন্তু কাজ পাবেনই। আমি ঠিক আছে রাখতেছি, আর পারলে একটা ভিডিও বানালে আরও ভালো হবে, কিন্তু ভিডিও বানানো আপনি নতুন মানুষ তো আপনার জন্য কঠিন হয়ে যাবে এখন। হ্যাঁ ঠিক আছে, ভিডিও বানানো ইজি, বাট আপনি পারবেন কিন্তু সেটা হচ্ছে বিষয়। ঠিক আছে, ভালো থাকবেন। আমি আজকে ক্লাস এখানে শেষ করতেছি।